দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন কেদরা গ্রাম এনামুল ভাইয়ের বাসায় উপস্থিত আছি। আজকে এনামুল ভাই আকর্ষণীয় কিছু কুরবানির উপযুক্ত ষাঁড় গরু আমাদেরকে দেখাবেন, এগুলার দাম বয়স সেই সঙ্গে আমরা একটু ওজনটাও জানানোর চেষ্টা করব। দর্শক তো চলুন আমরা দেখি এবং কথা বলি এনামুল ভাইয়ের সঙ্গে। এখানে কয়টি গরু আছে? একটি, দুই, তিন, চার, পাঁচ, ছয়টি। ছয়টি গরু নিয়ে একটি প্যাকেজ করেছেন, দাম কেমন হবে সব কিছু আমরা শুনব এনামুল ভাইয়ের কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? কি অবস্থা? ঝড় বৃষ্টি তো চলছে, এর মধ্যে কি হাট হয়েছে? হাটে তো আজকে বাইরের ক্রেতা ছিল না, হাটের দশে বাইরে ক্রেতা ছিল না, সেটা ছিল না, কম কম ছিল না, কম কম। বাজার কি আজকে কম গেছে না? আজকে একটু কম গেছে না, দাতা গরুটার দামটা একটু বেশি। এটার মূলত কারণটা কি, কেন কেন দাতা গরুটা এখন বেশি হচ্ছে? চাহিদা বেশি, আমাদের ভাই কুরবানি কয়েকদিন আছে, 16-17টা দিন আছে। আচ্ছা আচ্ছা, এত বেশি দিন নেই, যার জন্য দাতা গরুটার দামটা একটু বেশি নিচ্ছে। আজকে তো ছয়টা, সবগুলোই জাতের, সব দাতার, মানে কেউ আসে বলতে পারবে না যে দাঁত নাই। আচ্ছা, তাহলে আমরা এই পাশ থেকে দেখি, এক নাম্বার এটা নাকি? কালো রঙের, একটু ভিজা শরীর, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তার জন্য একটু শরীর ভিজে গিয়েছে। দর্শক এই যে দেখুন, এটা এক নাম্বার। ওজন কেমন হবে ভাই? এটা 15-3 মন। এই পাশে নেন, 110 কেজি, 110 কেজি, 110 কেজি। দেখুন এটা এক নাম্বার। আমরা দুই নাম্বারটাও দেখি, এটা শ্যাওলা কালার, এটাও দুই দাঁত বয়স, দুই দাঁত না ভাই? দুই দাঁত, দুই দাঁত দাঁত। আপনারা প্রত্যেকটি গরুর দেখবেন দুই দাঁত করে আছে, কোনোটাই কিন্তু অদাঁত গরু নাই। তারপর আপনারা এসে দেখে শুনে তারপরে নিবেন। এটার ওজন কেমন হবে? এটা মানে 5 কেজি শর্ট হবে না, তবে 100 কেজি ওভার, 100 কেজি পার আছে। আচ্ছা, দুই নম্বর গরুটা কিন্তু 100 কেজি পার আছে। দর্শক আমরা তিন নম্বর গরুটা যাব। একসঙ্গে ঘুরতেছে পাশা, এটা তিন নম্বর। এটা একটু কম আছে 100 কেজি থেকে, এই লাটের মধ্যে এই গরুটা একটু কম আছে, 95 কেজি। মানে এভারেজ 100 কেজি পাবে, 100 কেজি পার পাবে, পার পাবে, পার পাবে এভারেজ, কিন্তু আপনারা 100 কেজি পার পাবেন। দর্শক এটা দেখুন, লাটের তিন নম্বর গরু, চমৎকার লাটের তিন নম্বর গরু। আমরা চারে যাই, চার নম্বর গরুটা বেশ মোটা এবং শিং মাথা চমৎকার, শিং মাথা কিন্তু দেখার মতো, চোষটাও সুন্দর, চোষটাও সুন্দর, চমৎকার চোষের একটি সার গরু। এটা চার নম্বর। আচ্ছা, এটা একটু দাঁতটা দেখি, আমরা একটা দাঁত দেখে নিই। দর্শক অনেকে মনে করবেন যে দাঁত নেই, যার জন্য হ্যাঁ এই যে ক্লিয়ার দুই দাঁত, ক্লিয়ার দুই দাঁত আমরা দেখে নিলাম, শিওর হয়ে গেলাম। এটা চার, পাঁচ নাম্বার, সুন্দর রঙের গরু, পাঁচ ছয় যে গরু দুটি দেখছেন একদম আকর্ষণীয় রং, একদম কুরবানির জন্য একদম পারফেক্ট গরু, চমৎকার রঙের গরু। এটা পাঁচ, নিখুঁত নিখুঁত গরু, একদম নিখুঁত গরু না ভাই? গরুর কোনো খুঁত নেই, কোনো খুঁত নেই, শিং মাথা মাশাআল্লাহ দেখার মতো, পা পর্যন্ত দেখে নিন। আরে গরুগুলো তো গোসল যদি ঠিক মতন করা যায়, পরিষ্কার করা যায়, গরুটা আরও চিকচিক করবে। হুম, আরও চিকচিক করবে। এখনো 15-16 দিন আছে, এখনো 6-7 কেজি করে বাড়বে, এখনো 6-7 কেজি বাড়বে, যদি ঠিক মতন খাওয়াইতে পারে এখনো 6-7 কেজি করে বাড়বে। আচ্ছা আচ্ছা, পাঁচ নাম্বার, ছয় নাম্বারটা দেখি, এটাও আপনার 100 কেজি হবে না ভাই? এটা সব গরু ওজন হবে, ওজনের গরু, দাঁতের গরু তো একটু ওজন ওজন বাড়তি থাকেই। এটা ছয় নম্বর,
দেখুন দর্শক, ছয় নম্বর গরুটি পাঁচ ছয়, চার পাঁচ ছয়, একদম সুন্দর রঙের গরু। আবার একটা কাউন্টিং দিই আমরা, এটা ছয় নাম্বার, তারপরে আছে পাঁচ নাম্বার, তারপরে আছে তিন নাম্বার, এই যে এটা ছয় পাঁচ চার, বেশ মোটা দাড়িগুলা, ডাবল বডি, এটা তিন, একদম শর্ট শোটা, পেট নেই, একদম ওজনের গরু, ওজন কিন্তু খুব ভালো। আর এই দুই নাম্বারটারও পেট নেই, ওজন সুন্দর ওজন, দুই, এবং এই যে তিন, এক, চমৎকার এক নম্বর গরুটি, বেশ বড় সড়ো গরু। তো আমরা মোটামুটি আমরা গরুগুলি আপনাদেরকে দেখালাম দর্শক, এখন আমরা দাম শুনব। ভাই কেমন দাম রাখছেন? পঁচাত্তর হাজার পাঁচশো। দর্শক দাম থাকলো মাত্র পঁচাত্তর হাজার পাঁচশত টাকা। আচ্ছা ছাড় আছে নাকি কিছু, মানে সম্মান করবেন, দাম দর একটু হালকা করার সুযোগ আছে? আচ্ছা মনে করেন ছয়টা আছে, ছয়টার মধ্যে কেউ চারটা চাইলো, দাম কি একই হবে, একটু উনিশ বিশ হবে, মানে কতটুকু, এক দুই হাজার ওইরকম? মানে যদি বার্ষিক দর্শক আপনারা ভেঙে নিতে চান, ছয়টি আছে, ছয়টির মধ্যে দেখা গেলো যে কেউ যদি চারটি পছন্দ করেন কিংবা পাঁচটি পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু দাম দরের একটু হেরফের হতে পারে। আর যদি লাটটা নিয়ে নেন তাহলে দাম থাকলো পঁচাত্তর হাজার পাঁচশো, সম্মান তো কিছু করবেন। তা এখন আপনার যোগাযোগ নাম্বারটা দেন, জিরো ওয়ান সেভেন, জিরো ওয়ান সেভেন, ডবল টু, ডবল টু, সিক্স ফাইভ নাইন, সিক্স ফাইভ নাইন, টু এইট জিরো, টু এইট জিরো, এই নাম্বারে যোগাযোগ করলে হবে। দর্শক আপনার নাম্বার দেওয়া থাকলো এবং স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে, আপনার এই নাম্বারে যোগাযোগ করে এই ছয়টি আকর্ষণীয় কুরবানির উপযুক্ত দাঁতের সার সংগ্রহ করতে পারবেন, যার ওজন আনুমানিক একশো কেজি প্লাস। তো দর্শক আমরা বিদায় নিব, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম। এই মাথা খুব খারাপ।